আসসালামু আলাইকুম। উই লার্ন ট্র্যাক টু ট্র্যাক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইমেল করবেন। আমাদের প্রত্যেকের একটা স্মার্টফোন রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো খুব সহজে আপনি আপনার স্মার্টফোন দিয়ে যেভাবে ইমেল করবেন। আমাদের প্রত্যেকের মোবাইলে ইমেল নামক একটি অপশন আছে, অথবা আপনারা ইমেল এর একটি সফটওয়্যার আছে, ওইটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে ইনস্টল করে নেবেন, অথবা আপনাদের সেটের মধ্যে যে ইমেল অপশনটা আছে ওইখান থেকে যেও আপনি ইমেল করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার সেট থেকে যেভাবে অন্য যে কোনো জায়গায় ইমেল করি, এই বিষয়টাকে আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতেছেন এখানে জিমেল, এই যে আমার চ্যাটের মধ্যে এই যে এই জিমেলটা আছে, আপনাদের চ্যাটও আছে। আমি আমার মোবাইল ফোনে এই জিমেল অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাদেরকে কি করতে হবে, আমরা মূলত ইমেল পাঠাবো, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ইমেল পাঠাবো। তাহলে আমাদেরকে কম্পোজ করতে হবে, আমরা কি পাঠাবো এই বিষয়টাকে লিখতে হবে। যদি আমরা ছবি পাঠাতে চাই তাহলে ছবি অ্যাড করতে হবে, আর যদি আমরা অন্য কিছু পাঠাতে চাই তাহলে আমরা অন্য কিছু অ্যাড করবো। অনেকে ভিডিও পাঠায়, আপনি চাইলে ভিডিও পাঠাতে পারেন। তাহলে আমি কম্পোজে ক্লিক করতেছি, আপনারাও কম্পোজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এখানে একটা অপশন আছে ফ্রম। ফ্রম মূলত বোঝায় আপনি যেখান থেকে পাঠাবেন, অর্থাৎ যার আইডি থেকে পাঠাবেন তার আইডি। যেমন আমি আমার আইডি থেকে পাঠামো, আমার ইমেল আইডি হলো এটা। টু মানে টু হলো আপনি যে জায়গায় ইমেলটা পাঠাবেন ওই জায়গার ইমেল আইডি। যেমন আমি যে জায়গার মধ্যে ইমেলটা পাঠাবো ওই জায়গার ইমেল আইডিটা আমি এখানে দিতেছি। আপনারা আপনাদের যেখানে পাঠাবেন ওই ইমেল আইডি এখানে লিখে নেবেন। এই যে আপনারা দেখতেছেন আমি এই ইমেল আইডিতে একটা ছবি পাঠানো। তাহলে আমি এখানে ইমেল আইডিটা লিখলাম। লিখার পর দেখেন এখানে একটি অপশন আছে, আপনারা এখানে একটি অপশন দেখতেছেন এই যে অপশনটি, এখানে ক্লিক করার সাথে সাথে লেখা হচ্ছে অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইল। এই যে আপনারা দেখতেছেন এখানে লেখা হচ্ছে অ্যাটাচ ফাইল, অর্থাৎ আপনি এখান থেকে এটার মধ্যে ক্লিক করে ছবি অথবা ভিডিও, অর্থাৎ আপনার যে কোনো জিনিস আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। যেমন আমি আমার একটা ছবি অ্যাটাচ করব, এই যে অ্যাটাচ ফাইল ইনসার্ট ফ্রম ড্রাইভ। তাহলে আমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করব, এই যে ক্লিক করতেছি দেখুন এই যে আমার মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে ওইখানে চলে গেছে। এখান থেকে আমি আমার একটি ছবি অ্যাটাচ করব। তাহলে আমি আমার গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পর দেখেন আমি একটা ছবি অ্যাটাচ করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমি এই ছবিটা অ্যাটাচ করতেছি, এই যে দেখুন আমার ছবি অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমরা এখানে লিখবো সাবজেক্ট, অর্থাৎ আপনি বিষয়, আপনি যেই যে চিঠি বা যেই ফাইল পাঠাচ্ছেন এটা একটা বিষয় আছে অবশ্যই। যেমন আমি যেটা পাঠাচ্ছি এটা আপনারা দেখেন, এটা হলো ক্যাম স্ক্যানারের একটি ছবি। তাহলে আমি এখানে লিখে দিলাম ক্যাম স্ক্যানার, আপনারা আপনাদের বিষয়টা দিয়ে দিবেন ক্যাম স্ক্যানার, আপনারা এভাবে আপনাদের বিষয়টা লিখে দিবেন ক্যাম স্ক্যানার পিক, ক্যাম স্ক্যানার পিক। এই যে আমার নাম লিখা হয়ে গেছে। এখন আপনারা বিষয় লিখেছেন, এখন লিখার পর আপনারা পাঠাবেন। এখন আপনাদেরকে এই যে আপনারা এখানে একটা অপশন দেখতেছেন, এই যে এই অপশনটার উপরে মাউসের বাটন রাখার সাথে সাথে এখানে সেন্ড লেখা করছে, অর্থাৎ আপনারা এই বাটনে ক্লিক করলে আপনাদের এই ছবিটি আপনি যে জিমেল নাম নাম্বারটি বা আইডিটি দিয়েছেন ওই জিমেলে চলে যাবে। যখন আমরা সেন্ড করতেছি দেখুন এখানে আমি মাউসের রাইট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করতেছি। এই যে দেখুন ক্লিক করার সাথে সাথে লেখা করছে সেন্ড, এই যে আপনার যে পাঠাচ্ছেন ওটা কমপ্লিট হয়েছে সেন্ড। এখন আপনি যে ছবিটা পাঠাচ্ছেন ওটা গেছে কি না ওটা কীভাবে আপনি যাচাই করবেন। দেখুন আপনাকে এই যে এখানে থ্রি ডট মেনু আছে, আপনারা দেখতেছেন
এ থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর যেহেতু আমরা এটা সেন্ড করছি আমাদের মোবাইল থেকে, তাহলে আমরা সেন্ড অপশনে যাবো। এই যে আপনারা দেখতেছেন সেন্ড, এই সেন্ড অপশনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই যে আপনারা দেখেন আমরা যে আইডিতে পাঠাইছি লার্ন ইংলিশ ক্যাম স্ক্যানার পিক, এই যে আমি এটা পাঠাইছি, আমার এটা কমপ্লিট দেখেছি। আমি এটা এখন ওপেন করে দেখবো যে ফাইলটা গেছে কিনা। এই যে আপনারা দেখতেছেন আমার এই আইডি থেকে আমি এই আইডিতে পাঠাইছি, এই যে আমার ছবি এখানে আছে, তার মানে আমার ইমেইলটা কমপ্লিট হয়েছে। আমি এটাকে ইচ্ছা করলে দেখতেও পারি, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন আমার এই যে দেখুন আমার যে ছবিটা পাঠিয়েছি এই ছবিটা কমপ্লিট গিয়েছে। মূলত এই পদ্ধতিতে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে যে কোনো সময়ে আপনারা ডাটা কানেকশন অন করে সহজ পদ্ধতিতে আপনারা ইমেল করতে পারবেন। আজকে এ পর্যন্ত ভিডিও ছিল, আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকার আসবে। আবারও দেখাবো নতুন এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।